তার আগে বলে দিই সেকেন্ড চ্যানেল থেকে আমাকে যারা শুনছো তারা অনেকে তারাও অনেক সময় আমাকে অ্যাপ্রিশিয়েট করে, মিথ্যা কথা বলবো না, অনেকেই অনেক সময় বলে যে শ্রেয়াদি তুমি কোন লিপস্টিকটা ইউজ করছো আমাদেরকে প্লিজ একটু বলবে। তো আমি আগে কখনো বলিনি, বাট আজকে আমি সিক্রেটটা রিভিল করে দিচ্ছি। যদিও আমি সবসময় একটু নুড কালার শেডগুলোই বেশি পছন্দ করি, ডার্ক কালার আমার পার্সোনালি কমফর্ট ফিল হয় না, মনে হয় আমাকে ভালো লাগছে না। তোমরা চাইলে ইউজ করতেই পারো। তো তোমরা চোখ বন্ধ করে এই মেবেলিনের সুপার ম্যাট লিপস্টিকটা নিয়ে নিতে পারো, অনলাইন থেকে তোমরা পারচেস করে নিও, ডেসক্রিপশন বক্সে আমার দুটো ইউটিউব চ্যানেলে এবং আই বাটনেও তোমরা পেয়ে যাবে লিঙ্কটা দেখতে। তার সাথে সাথে আমার পার্সোনাল প্রোফাইলও আমি শেয়ার করে দেব, এই লিঙ্কের থ্রু দিয়ে তোমরা আরামসে অনলাইন থেকে এই সুপার ম্যাট লিপস্টিকটা মেবেলিনের পারচেস করতে পারো। এবং ট্রাস্ট মি, এটা মানে এতটাই লং লাস্টিং, মানে এখন তো বিয়ে বাড়ি আসছে, ঘুরতে যাওয়ার মরশুম চলছে, ঘুরতে যেতে গেলে আমাদেরকে অ্যাটলিস্ট এটুকু প্ল্যানে রাখতেই হয় যে রাতটা যেন আমার ট্রেনে কভার হয়ে যায়, শিলিগুড়িতে গিয়ে যেন লিপস্টিকটা থাকে, বিয়ে বাড়িতে খেয়ে যেন লিপস্টিকটা না উঠে যায়। সো এই প্রবলেমগুলোর জন্য একদম পারফেক্ট সলিউশন, এটা ভীষণ লং লাস্টিং এবং ভীষণ কমফোর্টেবলও, কোনো মানে সেই গ্রিজি ফিলটাও আসে না লিপসে। তো একদম চোখ বন্ধ করে ইউ ক্যান পারচেস, গো ফর দ্যাট মেবেলিন সুপার ম্যাট লিপস্টিক। আর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, তো লিঙ্ক থেকে প্লিজ প্লিজ তোমরা এটা পারচেজ করে নিতে পারবে। আচ্ছা, তো এবার যাব আমি আমার নেক্সট আর একটা মিষ্টি ছোট্ট গোপালের গল্পে। গোপালের গল্প তো অনেক শুনেছি কিন্তু এটা আমার এত সুইট লেগেছে যেটা আমি আর না শেয়ার করে থাকতে পারলাম না। এই গল্পটা ইউটিউবে যাবে হচ্ছে থার্সডেতে। ওকে, তো এবার আমি যাব আমার এই লাস্ট স্টোরিটাতে। আজকে যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে গল্প শোনো আর যারা আমাকে এখানে ফেসবুকে শোনো তাদেরকেও বলছি যে তোমরা গল্প নাই বা শোনো, বাট প্লিজ গিয়ে অ্যাটলিস্ট আমাদের চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এবার যাবো আমার লাস্ট যে গল্পটা, সেটা একটা মিষ্টি ছোট্ট গোপাল সোনার গল্প। আমার আজকের ক্যালকুলেশন একদম ঠিক আছে, আর 15 মিনিটস লেফট, আমি একদম 15 মিনিটসের মধ্যে আজকের এপিসোডটা শেষ করব। তো এই গল্পটা যে পাঠিয়েছে সেই দিদিটার নাম হচ্ছে চন্দ্রিকা, চন্দ্রিকা, আর ওনার হাজবেন্ডের নাম হচ্ছে সৌম্য। চন্দ্রিকাদির বাড়ি হচ্ছে বারাসাতে ডাকবাংলো মোড়ের কাছে, বারাসাতে কোথাও একটা ডাকবাংলো মোড় বলে জায়গা আছে, তার খুব কাছাকাছি হচ্ছে চন্দ্রিকাদির বাড়ি। চন্দ্রিকাদির বিয়ে হয়েছে সৌম্যদার সাথে, মেঘালয়ে বাড়ি ওনাদের, ঠিক আছে। তো চন্দ্রিকাদির বিয়ে হয়ে মেঘালয়ে চলে যাওয়ার পরে তারপর ওখানে গিয়ে দেখেন যে ওদের বাড়িতে ওই প্রতিষ্ঠিত তোমার রাধা মাধব আছে, মানে রাধা মাধব বলতে কিন্তু তোমার গোপাল নয়, হ্যাঁ, প্রতিষ্ঠিত রাধা মাধব ওই মদন মোহন উনি প্রতিষ্ঠিত। তো ওইখানে যেহেতু নতুন বৌমা এলো বাড়িতে, উনি যাওয়ার পরে ওদের একটা গৃহমন্দির ছিল, সেখানকার যাবতীয় যা কাজ ঠাকুরের সমস্তটা হ্যান্ড ওভার দিয়ে দেওয়া হয় চন্দ্রিকাদির হাতে। তো সৌম্যদার মা বলে যে তুমি এবার থেকে এরকম আমাদের রাধা মাধবের সমস্ত যাবতীয় যা করবে, এবং সে নিয়ম প্রচুর ছিল। সেই ভোরবেলা 4টার সময় নতুন বউকে ঘুম থেকে উঠতে হতো, উঠে ভোর 4টার সময় আরতি করতে হতো, মঙ্গল আরতি করে তারপর তাকে স্নান টান করিয়ে দুপুরবেলা বাল্যভোগ দিয়ে আবার সন্ধ্যা আরতি করে আবার রাতের ভোগ চড়িয়ে রাত্রে শয়ন দিয়ে তারপর তার কাজ শেষ। মানে চন্দ্রিকাদি বলছে আমি না একটু গিয়ে প্রথমে প্রথম একটু মানে থতমতই খেয়ে গেছিলাম, কারণ সত্যি কথা বলতে আমি খুব একটা যে বাড়িতে পূজা আচ্ছা করতাম তা না, আর সেখানে মানে রীতিমতো একটা বাচ্চার মতন আমাকে পুরো হেডেক নিতে হতো, এবং যার জন্য কি হয়েছিল একটু কখনো কখনো অফেন্ডেডও হতো, কারণ একদম নতুন বিয়ে হয়েছে, একটু স্পেস পেত না ওরা, সারাদিন থেকে প্রথম মানে বিয়ে হয়েছে তারপর ওখানে গেছে তার পরের দিন থেকেই ওকে ওই হ্যান্ড ওভার করে দিয়েছে যে তোমাকে বাড়ির বৌমাকে এই জায়গাগুলো কিন্তু করতে হবে। এবার ও সারাদিন ওই গোপাল নিয়েই বসে থাকতো, দিনের পর দিন আর কি ওকে প্রচুর সেবা করতো, কিন্তু কি ওই একটা মনের মধ্যে কোথাও হেজিটেশন থেকেই গেছিল যে একটু এই সারাদিন একে তো বাচ্চার মতো নিয়েই আমি বসে আছি, একটু আমি হাজবেন্ডের সাথে সময় পাচ্ছি না বা কিছু, কিন্তু মুখে কিছু বলতে পারতো না, করতো মুখ বুঝেই সব করতো চলতো। তো মাঝে মাঝে ওকে একটুখানি ফ্রি করার জন্য কখনো কখনো হয়তো কোনোদিন সৌম্যদা বা ওর শাশুড়িমা হেল্প করে দিতেন ঠিকই, কিন্তু রীতিমতো একটা বাচ্চার হেডেকের মতন একদম ভোর 4টে থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত ওর চলতো প্রতিদিনের এই একই নিয়ম। এই করতে করতে 10 বছর কেটে গেছে,
এই 10 বছর ও রাধা মাধবের একদম একনিষ্ঠ ভাবে সেবা করে যাচ্ছে। ইন বিটুইন ওকে প্রচন্ড টানা শুনতে হচ্ছে যে ওর বেবি আসছে না। তো সবাই অবাক, যখন মোটামুটি 10 বছর তো অনেক পরে বললাম, মোটামুটি যখন 3-4 বছরই ধরো হয়ে গেছে, তখন থেকেই সবাই বলছে কি ব্যাপার, তোমরা বিয়ে করেছো কেন, বেবি প্ল্যান করছো না, বেবি প্ল্যান করছো না? তো ওরা তো তখন বলছে যে না, প্ল্যান তো করছি না, তা না, মানে একটু সমস্যা হচ্ছে আর কি। তারপর যত দিন যাচ্ছে লোকে এটাও বলছে যে কি ব্যাপার, তুমি তো এত রাধা মাধবের মানে সেবা করো, সেখানে তোমার ঘরে কেন গোপাল আসছে না? ঠিক আছে, তো তারপর মানে এরকম কিছুতেই গোপাল আসছে না, গোপাল আসছে না, এরকম অনেক টানা শুনতে হতো ওকে। অনেকে আবার অন্যরকমও হয়তো ফিজিক্যালি কোনো প্রবলেম আছে কি দেখো বা কিছু, এরকমও উল্টোপাল্টা কটু কথা শোনাতো ইত্যাদি। এই করতে করতে এবার 10 বছর যখন হতে যায় না, তখন মানে দিদি পুরো ফ্রাস্ট্রেটেড। তখন মানে চন্দ্রিকা দি প্রতিদিন রাতে শুধু কাঁদে, সারাদিন ধরে রাধা মাধবকে সেবা করে আর ডাকে, আর খালি বলে যে তোমাকে যে এত সেবা করি, তুমি কি কখনো সন্তুষ্ট হও না আমার প্রতি? তোমাকে, তুমি তো সবাইকে কত সন্তান দাও, তো আমাকে, আমার বেলাতেই আমি তোমাকে এত করছি, তুমি আমাকেই কেন দিচ্ছ না, তুমি আমাকে কেন অ্যাভয়েড করছো? মানে এরকম ভাবে তার সাথে নিজের মতন ভাবে 10 বছর ধরে না ওনার সেবা করতে করতে রীতিমতো ওনার মধ্যেও প্রসেনজিৎ মাইতি জয়েন করেছে। দাদাকে অনেকদিন পর লাইভে দেখলাম, অনেকদিন পরে, কেমন আছেন? আচ্ছা, তো যাই হোক, তো কি হলো না, বহু দিন ধরে যেহেতু সেবা করতে করতে একটা তার সাথে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছিল। মানে ভীষণ রকম উনি তখন মানে ওই রাধা মাধবকে ধরে কাঁদতেন, তার সাথে ঝগড়া করতেন, তাকে মানে আথালি পাথালি করে বলতেন যে তুমি কেন এরকম করছো, কিসের শাস্তি দিচ্ছ আমায়। এই করতে করতে 10 বছরের মাথায়, মানে যখন ওদের 11তম বছর চলছে এরকম সময়, সেই বছরের জন্মাষ্টমীর 2 মাস আগের ঘটনা বলছি, সরি, এক্সকিউজ মি। আচ্ছা, তো 2 মাস আগের কথা বলছি, তো ওই দিনকে হঠাৎ করে উনি দেখতে পাচ্ছেন যে চন্দ্রিকা দি স্বপ্ন দেখছেন যে ওদের একটা ওই গৃহমন্দিরের সামনে বড় দালান মতন করা আছে, সেই দালানের মধ্যে একটা ছোট্ট বাচ্চা সে হামা টেনে বেড়াচ্ছে আর খিলখিল খিলখিল করে হাসছে, সে হামা টেনে বেড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। তো চন্দ্রিকা দি না খুব একটা অস্বস্তি বোধ হচ্ছে, ও ভাবছে যে আমার এরকম একটা কেন ফিলিংস আসছে, আর কে বাচ্চাটা, কে ওরকম ভাবে খিলখিল করে হাঁটছে? এই অস্থিরতার মধ্যে ওর ঘুমটা ভেঙে যাচ্ছে, আর রোজ উঠে বসে হাও হাও করে আরো কাঁদছে। যে এরকম ও হাজবেন্ডকে বলছে, শাশুড়িকে বলছে, কিন্তু ওরা না বিষয়টাকে গুরুত্ব দেয়নি, বরং অন্য সেন্সে ভাবছে। ওরা তখন ভাবছে আসলে ও মানে বড্ড বেশি আর কি বাচ্চা নিয়ে ভাবে, তো যে এতদিন ধরে বাচ্চা হচ্ছে না, সেই কারণে হয়তো বাচ্চার স্বপ্ন দেখছে দেখছে, এরকম কিছু একটা ওরা ভাবছে, ওরা বিষয়টাকে অতটা গুরুত্ব দেয়নি প্রথমে। তো কি চন্দ্রিকাদের কিন্তু মানে ও কিন্তু মনে মনে বুঝতে পারছে যে না, এখানে একটা অন্যরকম কিছু ব্যাপার আছে, আমার খুব একটা আনকমফোর্টেবল ফিলিং আসছে, কেন আমি বাচ্চাটাকে এরকম ভাবে দেখছি, কই এত বছর তো আমি কখনো এরকম দেখি না বাচ্চাকে। আর সত্যি কথা বলতে ওর এত একটা আত্মিক ফিল আসছে যে বাচ্চাটা দালানে ঘুরে বেড়াচ্ছে না, ওর মনে হচ্ছে ওর যেন নিজের কেউ, এক্ষুনি যেন ওকে ইচ্ছা করছে গিয়ে এরকম হাতে করে গিয়ে তুলে ধরে এরকম কোলে জাপটে ধরে এরকম। তো এইভাবে অনেক করছে। এবার এই চলছে প্রায় তোমার জন্মাষ্টমীর 1 মাস ধরে। তারপর জন্মাষ্টমীর বাকি তখন আর সরি মানে 1-2 মাস আগে থেকে এটা শুরু হয়েছে, 1 মাস যখন আর বাকি, তখন দেখছে হঠাৎ একদিন ভোরবেলা ওর কাছে স্বপ্ন এসছে, ওই বাচ্চাটা আর একটু বড় বাচ্চা, সেটা ঠিক আছে আর একটু বড়, সে কথা বলতে পারে। সে তখন বলছে যেন তো আমি না তোমাকে কারোর সাথে মানে ভাগ করে নিতে চায় না, তাই জন্যই তো আমি চাইছিলাম না যে তোমার কোনো, তুমি অন্য কাউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, কিন্তু তুমি এত কষ্ট পাচ্ছ, তুমি এত কান্না করছো, তা আমার এবার খুব কষ্ট হচ্ছে, এবার তাহলে আমি তোমার কাছে চলেই আসবো, এরকম বলছে। তো ও না হাও হাও করে ওই স্বপ্নের মধ্যে কাঁদছে, আর তখনই বলছে যে তুই আয় আমার কাছে আয়, আমি তোকে বলছি আমি তোর কোনো অবহেলা করব না, তুই হিংসা করিস না, তুই ছাড়াও আমার যাই থাক, যে যতদিনই আমার সন্তান থাকবে না কেন আর কি, আমি সবাইকে সমানভাবে রাখবো, তুই শুধু আমার কোলে সন্তান দে, তুই নিজের চিন্তা করিস না, আমি তোকে এইভাবেই রাখবো শোনা। মানে এইভাবে কথোপকথন চলছে আর কি, ওর খালি মনে হচ্ছে যে ওটা
ওই গোবিন্দই ওর সাথে কথা বলছে একদম নিজের মতন করে আর কি, ঠিক আছে। মদনমোহন এসছেন এবং ওকে স্বপ্নে ওরকম ভাবে ওর সাথে ইন্টারাক্ট করছে, ঠিক আছে। ওরকম স্বপ্নে কন্টিনিউ বলে যাচ্ছে যে তোর সাথে আমি তো ভাবতাম যে কেউ এলে তারপর তুই আর আমাকে দেখবি না, তাই জন্য আমার একদম ইচ্ছা করছিল না তোকে ভাগ করে নিতে, কিন্তু মা তুই এত কষ্ট পাচ্ছিস, তোর সাথে তাহলে আমি আর একটা রূপে চলে আসি তোর কাছে, কিন্তু তুই কিন্তু আমায় কোনো অবহেলা করবি না আগে বল। তখন ও হাও হাও করে কাঁদছে, আবার বলছে তোর আমি কোনো অবহেলা করবো না বাবা, তুই যেমন আছিস আমি তোকে সেইভাবেই আগলে রাখবো, তুই তার সাথে আমার কোলে আর একটা সন্তান দে, কারণ আমাকে তো এই মানে পৃথিবীতে তো বুঝিস মানে এই সমাজের নাম তো ঘোচাতে হয় ইত্যাদি। তখন বলছে ঠিক আছে তুই কাজ করো মা, তুমি ওঠো, ঘুম থেকে উঠে তুমি দৌড়ে যাও, দেখো পেছনের বাগানে আমি বসে আছি। ও অবাক হয়ে গেছে, মানে পেছনের বাগানে বসে আছে, ও স্বপ্নটা ভেঙে গেছে। ও এরকম শাড়িটা মানে ওই বাসি শাড়িটাই কোনো মতে গায়ের মধ্যে জড়িয়ে একটু ঠিকঠাক করে ও দৌড়ে দরজা খুলে বেরিয়ে সোজা বাগানে দৌড় মেরেছে। গিয়ে দেখছে ওখানে এইরকম এক হাত লম্বা মতন একটা বড় গোপাল ঠাকুর, ওইরকম যেরকম যেরকম আমাদের হয় না গোপালের যে মূর্তিগুলো, ওরকম এক হাতে লাড্ডু নেওয়া আর এক হাতে হামা টানার মতন করে, পুরো একদম এক হাত এত বড় সাইজের একটা এরকম পিতলের গোপাল ঠাকুর ঠিক বাগানের মাঝখানটাতে বসানো আছে। আর ও মানে ওই বাসি কাপড় বলে ওকে আর ধরতেও পারছে না, ওর সামনে বসে এরকম হাত জোর করে ঝরঝর করে কাঁদছে। তো সঙ্গে সঙ্গে গেছে, স্নান করেছে, স্নান করে এরকম ওকে কোলের মধ্যে তুলে নিয়ে ওকে নিয়ে গেছে, দিয়ে ওদের যে গৃহদেবতা যিনি ছিলেন আর কি ওই মাধবের পাশে বসিয়ে দিয়েছে, রাধা গোবিন্দের পাশে ওকে বসিয়ে দিয়েছে। বসিয়ে দেওয়ার পর এবার স্বাভাবিকভাবে এবার ওদের অবস্থা তো একদম মারাত্মক কিছু তা নয়, মানে মোটামুটি আর কি ভালোই চলে যায় এরকম। তো পুজো আচ্ছার দিকে ওদের একটু কনসেন্ট্রেশনটা বেশি ছিল পারিবারিক, কিন্তু এমনি যে খুব বড় লোক ব্যাপারটা তা নয়। তো ওরা চিন্তা করছে যে একটু ওকে তো সাজাতে গোছাতে হবে। সেদিন রাত্রেবেলা ও আবার একটা স্বপ্ন পায় যে তোদের বাড়ির উত্তর কোণে যা, উত্তর কোণে গিয়ে দেখবি ওখানে বাসন কোসন সব রাখা আছে, তুই ওগুলো দিয়ে আমার পুজো করবি। তো ওরা সত্যি সত্যি সেদিনকে ওদের উত্তর কোণে যায় এবং সেখানে গিয়ে ওদের বাড়ির মাটিটা খুঁড়ে পাওয়া যায়, ওখানে পুরো এরকম সেট বাসন তার সাথে আরো কিছু অলংকারও ওরা পেয়েছিল ওই গোপালের, সেগুলো সব ওখান থেকে নিয়ে এসে গোপালকে সুন্দর করে সাজায়। এইবার তারপর ওই ড্রিমের মধ্যেই চন্দ্রিকাদের সাথে ওরা ইন্টারাকশন শুরু হয়। ও বলে যে তুই আমাকে জন্মাষ্টমীর দিন বড় করে পুজো দিবি তো মা? তো বলে হ্যাঁ বাবা আমি তোকে অনেক বড় করে পুজো দেবো, কিন্তু চন্দ্রিকাদের সেই একই কথা আর কাঁদছে আর বলছে যে তুই আমাকে খালি একটা সন্তান দে। আর ও খালি বলে যে তুই আমার এত একনিষ্ঠভাবে তুই আমাকে 10 বছর ধরে সেবা করেছিস, আমি তোকে এত ভালোবাসি, আমার না তোকে ভাগ করতেই ভালো লাগে না, তুই আগে আমায় কথা দে যে তুই আমাকে তোর যদি কোলে সন্তান আসে তুই তার থেকে বেশি আমাকেই ভালোবাসবি, তুই সবসময় আমাকে এতটাই যত্ন করবি, তুই আমাকে তখন কোথাও ফেলে দিবি না। তখন বলছে তোর কোনো চিন্তা নেই, তোকে আমি ঠিক এতটাই আগলে রাখবো, তুই আমার কোলে শুধু সন্তান দে। তো তারপর ওই বছর জন্মাষ্টমীতে ওদের বিরাট বড় করে জন্মাষ্টমী সেলিব্রেট করা হয়, খুব বড় করে ওদের ওই বাড়িতে পুজো হলো। তার ঠিক এক মাসের মধ্যে চন্দ্রিকাদি কনসিভ করে, ওরও একটা বাচ্চা ছেলে হয়। প্রেগনেন্সির সময় কিছুদিন খালি ও পুজো করতে পারেনি, তারপরে ওর এখন তো কাজই কাজ, মানে বাচ্চাটার পেছনে দৌড়তে হয় প্লাস ওর ওই বাচ্চাটা, মানে ওকেও মানে দুটো বাচ্চাকে পুরো একদম গোপাল যেটাকেও পেয়েছিল না ওই স্বপ্নে যেটা পেয়েছিল, মানে তোমার রাধা মাধবকে যদিও বা বাইরের কোনো পুরোহিত হোক বা অন্য কেউ যদি বা মদনমোহনকে পুজো দিয়েও দেয়, গোপালকে ও পুরো নিজের কাজ ছাড়াই করে না, মানে ওই যে পিতলের বড় গোপালটাও পেয়েছিল আর নিজের ছেলে দুটোকে ও পুরো সাইমালটেনিয়াসলি একসাথে রাখে, মানে এমনকি বা ঘরের মধ্যেও ও কী করেছে এরকম দোলনা বানিয়ে দিয়েছে, দুটো দোলনা করেছে, একটা দোলনায় ছেলেকে শুয়ে রাখতে একটা দোলনায় ওকে রাখে। ধরো তোমার গলার একটা ওই অন্নপ্রাশনে না হাড় ফাড় যেরকম দেয় তো বাচ্চাদেরকে, তো ওরকম বাচ্চাদেরকে গলায় হাড় করেছে, তো অন্নপ্রাশনে যেরকম ওর ছেলেকে একটা হাড় করে দিয়েছে ওই গোপালকে একটা হাড় করে দিয়েছে। ইভেন ও যেদিন ওর অন্নপ্রাশন অনুষ্ঠান করে সেদিনও ও প্রত্যেককে বলেছিল যে তুমি তোমরা যে যা আনবে না গিফট আনবে দুটো করে গিফট আনবে, মানে একটা কিছু হলেও ছোট কিছু হলেও আমার গোপালের জন্য হলেও নিয়ে আসবে, মানে দুটো ছেলে আমার তো দুজনকেই তোমরা যা দেবে, পুজোর সময় জামা কিনবে তো দুটো করে জামা কিনবে, মানে একটা জামা ওর একটা জামা এর, মানে ওর তো এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে আর ওর সেই ছোট সাইজের জামাই লাগে, ঠিক আছে। আর এক হাত গোপাল মানে বুঝতে পারছো তাকে কিন্তু জানো তো ওই ছোটদের ছোট বাচ্চাদের জামাও পরায় ও, মানে একদম যে
জিরো সাইজের যে জামাগুলো বা এক বছরের বাচ্চার যে ছোট ছোট শার্টগুলো হয় না, এক বছর হবে না, ছ মাসের বাচ্চার শার্ট, ওই ছ মাসের বাচ্চার যে ছোট্ট ছোট্ট জামা পুরো ওগুলোই ও পরায় বাচ্চা গোপালটাকে। মানে আমরা যেরকম গোপালের জামা আলাদা করে পরায়, ও ওগুলো কম ইউজ করে, বরং ও একদম নিজের ছেলেকে যে জামাগুলো পরায় ও সেরকমই জামা পরায় ওর ছেলেকে। তারপর এই যে শীত আসছে, আমরা যেরকম বাচ্চাদের হাতের পায়ের যেরকম তোমার মোজাগুলো কিনি, ওরকম ছোট ছোট হাত পায়ের মোজা ওর আছে, টুপি আছে, ওকে সব সাজিয়ে দিতে হয়। ইভেন ওরা যদি কোথাও ঘুরতেও যায়, ওকে ও একটা কোলে বগল দাবা করে, ওর বাচ্চা তো এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে, সে তো এখন হাঁটতে শিখে গেছে, তো সে হয়তো বাবার সাথে চলে যায় আর ও ওকে বগল দাবা করে কোলে করে করে নিয়ে যায়। মানে ওকে ওই যে ও বারবার ওকে আসার আগে, মানে সন্তান পাঠানোর আগে ওকে যে বলেছিল না যে তুই আমাকে কখনো ভুলে যাবি না বা আমাকে এরকম একই রকম ভাবে আগলে রাখবি, তো আমার তোকে ভাগ করতে ইচ্ছা করে না, তাই আমি তোকে সন্তান পাঠাবো না, পাঠাচ্ছি না আর কি। তো ওই জন্য ওর ওটা ওর ওপর বিশাল মায়া, মানে ও বলে আমার দুটোই ছেলে আর কি, ওকে একদম সেই ছোট বাচ্চার মতন করে রেখেছে। তো এখনো ওইভাবেই সেই গোপাল পুজো চলছে। তো আমার অনেক গোপালের গল্প শুনি, বাট এরকম দুষ্টু মিষ্টি হিংসুটে, তারপরে আবার এত সুন্দর একটা গিফটও দিয়ে দিল, মানে এত মিষ্টি একটা ব্যাপার, গোপালটা এত কিউট, আমার ভীষণ ভীষণ মজা লেগেছে গল্পটা শুনে। হাই শ্রেয়া, আমার ছেলে তোমার লাইভ রোজ দেখে, ওরও একটা সত্যি খুব মজার কিন্তু ভৌতিক ঘটনা স্কুলে আছে, মধুমিতা দত্ত লিখছে। ঠিক আছে, 8240840618 এটা আমার নাম্বার, এই নাম্বারে আমাকে কল করে শেয়ার করে দিও নাম্বারটা। আচ্ছা, জয় গোপাল, আমার নাতিকে ভালো করে দাও, মধুমিতা চক্রবর্তী। আমি সব সময় সবার জন্য প্রে করি, মা রক্ষিণীর কাছে প্রে করি, আমি ভোলানাথের কাছে বলি, এবং সব সময় আমি এটা মানি যে আমরা এসপিজিতে প্রত্যেকে এত, মানে কি বলতো, আমাদের মনগুলো না বড্ড বেশি ভালো, আমরা ভালো বলেই বোধ হয় এত বেশি ঠাকুরের গল্প শুনতে আমাদের ভালো লাগে, অন্য কোনো দিক থেকে আমাদের কনসেন্ট্রেশনটা বেশি। তুমি এত হতে দিয়ে, আমি জানি তুমি অনেক দিন ধরে চেষ্টা করছো, আমি বিশ্বাস রাখি যে তোমার নাতি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, দিদি তুমি চিন্তা করো না। এই গোপালটার একটা ছবি দেখিও। আচ্ছা, আমি এই গোপালটার ছবি তুলে পাঠাবো, ঠিক আছে, আমি নিজের যাবো যখন আমি তুলে পাঠাবো। আচ্ছা, লটস অফ লাভ ফ্রম মুম্বাই লিখছে বৃন্দা বোস সেনগুপ্ত। জয় গোপাল, জয় গোপাল, দুষ্টু মিষ্টি গোপাল। ইয়েস, আমার এই দুষ্টু মিষ্টি ব্যাপারটা গোপালদার খুব ভালো লেগেছে। সবাই তো ভালো ভালো দুষ্টুমিটা একটু সবাই সবার বাড়িতেই করে, ও করে না তা না, ও সবার বাড়িতেই এটা ওটা হারিয়ে দেয়, হুটহাট করে খুঁজে পাওয়া যায় না, তারপরে একটা করে শুইয়ে দিলে উঠে বসে পড়ে, এরকম অভিজ্ঞতা তো অনেকেরই আছে আমি নিশ্চয়ই জানি। কিন্তু এটা এটা তো একদম ভীষণ ইংশুটে, এটাকে তো একদম সেই বকে বকে তারপরে ওর থেকে আবার একটা আদায় করতে হলো, আবার ওটাকে আবার বেশি তোয়াজ করে রাখতে হয়, তা নাহলেই তার মাথা গরম হয়ে যায়, এরকম ব্যাপার। তো আমার এটা খুব ভালো লেগেছে, খুব সুইট লেগেছে। আজকে অনেক গল্প করে ফেলেছি, আজকের মতো এখানে লাইভটা শেষ করব। আবার বলছি যে তোমরা যারা আমাকে এই চ্যানেলে শুনছো তাদের জন্য বলে দিচ্ছি যে যদি কেউ তোমরা আমাদের গ্রুপ মিটে আসতে চাও, আমার নম্বরে অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো, সেখানে আমি তোমাদেরকে আমাদের ভেনিউ ডিটেলস সমস্ত কিছু দিয়ে দেব, আর তার সাথে সাথে 500 হচ্ছে আমাদের পিকনিকের পার হেড চার্জেসটা। এবার পিকনিকের এন্টায়ার ডিটেলসটা আমি ওটা ইন্ডিভিজুয়ালি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি, আজকে সবকটা ঘটনা ভালো লেগেছে, তোমার বাড়ির গপ্পুটাও খুব সুন্দর, খুব সুন্দর ইভান গোপাল। হ্যাঁ, ইভানের ইভানটাও ওই ওইটাও তো গোপালের আশীর্বাদ, সে যে কী দুষ্টু, ওরে বাবা আমার মাথা খারাপ করে রেখে দিয়েছে, আমি যে এখনো বেঁচে আছি, পাগল হয়ে যায়নি সুস্থভাবে এই মিকো ইভানের পাল্লাতে পড়ার পরেও, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আচ্ছা, আজকে অনেক রাত হয়ে গেছে, আর আমি একটাও কথা বলবো না, আজকে চলে যাচ্ছি, আবার আগামী সপ্তাহে সানডেতে ঠিক 8টার সময় আমি চলে আসবো। গুড নাইট অল অফ ইউ, সবাই ভীষণ ভালো থেকো, বাই।